মানা নৈয়ৰ গৰাখহনীয়াত মসজিদ ৰক্ষা কৰিবলৈ গৈ এজনৰ মৃত্যু। বঙাইগাঁও জিলাৰ অভয়পুৰীৰ লতিবাৰীৰ তৃতীয় খণ্ডত শোকাবহ ঘটনা সংঘটিত হয়। মানা নৈয়ৰ গৰাখহনীয়াত মসজিদ ৰক্ষা কৰিবলৈ গৈ এজনৰ মৃত্যু। মৃত লোকজনৰ নাম আনোৱাৰ হুছেইন বুলি জানিব পৰা গৈছে। আজি পুৱা সংঘটিত হয় এই শোকাবহ ঘটনা। মসজিদ এটা গৰাখহনীয়াত যা গৈ থকাৰ সময়তে কিছু অংশ ৰাইজে উদ্ধাৰ করার প্রচেষ্টা চলাই থাকার সময়ত এই হোকাবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। উক্ত ঘটনা কেন্দ্র করে অঞ্চল জুড়ে এক গভীর শোকর চাপ পড়েছে। আমার লতিবাড়ি পার্থীর মানা নদীর পারত আমার মসজিদ ঘর এটা আছে। মসজিদ ঘর নদীর পারত, এই মসজিদ ঘর বসার ক্ষেত্রত তেখেতে মসজিদ ঘর গেছিল, খহনীয়া হয়ে আছে। মসজিদ ঘরের এটা পাত ভাঙি তেখেতর মূরত লাগি মৃত্যুবরণ করেছে। মসজিদ ঘর বসাব গেছিল, বসাব যাওয়াতে মসজিদ ঘরের একটা পাত ভাঙি তেখেতর মূরের উপর পড়েছে, লগেলগে তেখেতে ডেড হয়েছে। জায়গাটার নাম লতিবাড়ি পার্থেরি, আর তেখেতর নাম আনোয়ার হোসেন, দেউতাকর নাম গুল মাজম, লতিবাড়ি পার্থেরি, আর তেখেতর বয়স 50 বছর।